গালওয়ান সংঘর্ষে চার বছর পর অবশেষে ভারত চীন সীমান্তের অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলল। সোমবার বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারত ও চীনা সামরিক কর্তাদের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় টহলদারির বিষয়ে দুই দেশ ঐক্যমতে পৌঁছেছে। বিক্রম মিশ্রি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা হয়েছে তার ফলস্বরূপ ভারত চীন সীমান্ত এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলদারি ব্যবস্থার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো গিয়েছে। এর ফলে দুই দেশের সেনা প্রত্যাহার করার দিকে এগোচ্ছে এবং শেষ পর্যন্ত 2020 সালে এই অঞ্চলে যে সমস্যাগুলি দেখা দিয়েছিল তার অবসান ঘটতে চলেছে। প্রসঙ্গত, ওই এলাকায় কাদের বাহিনী টহল দেবে তাই নিয়েই মতানৈক্যে জড়িয়েছিল দুই পক্ষ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চীন সেনা ভারতের নিয়ন্ত্রণাধীন অংশে টহল দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এরপর 2020 সালের 15 জুন রাতে গালওয়ান উপত্যকায় দুই দেশের টহলদার বাহিনীর সদস্যরা রক্তাক্ত সংঘর্ষে জড়িয়েছিল। ভারতের 20 জন জওয়ান শহীদ হয়েছিলেন। চীনের পক্ষ থেকে হতাহতের সংখ্যা কখনোই প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল তাদের অন্তত 40 থেকে 45 জন সেনাকর্মীর মৃত্যু হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।